বহরমপুরে বিক্ষোভ ডেপুটেশন ফরাক্কার ক্ষতিগ্রস্ত কৃষকদের। বৃহস্পতিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে ফরাক্কার ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষেত মজুর জনগণের কমিটির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়। ফারাক্কায় আদানি পাওয়ার প্রজেক্টে ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন বহরমপুরে। বৃহস্পতিবার টেক্সটাইল মোড়ে ফারাক্কার ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষেত মজুর ভূমিহারা জনগণের কমিটির পক্ষ থেকে পালিত হয় অবস্থান বিক্ষোভ কর্মসূচি। ন্যায্য ক্ষতিপূরণ সহ পাঁচ দফা দাবিতে এদিন পথে নামেন কমিটির সদস্যরা। অভিযোগ, তাদের ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করা হচ্ছে, তার প্রতিকার চেয়ে এদিনের এই কর্মসূচি বলে জানিয়েছেন কমিটির সদস্য। কৃষকদেরকে ন্যায্য ক্ষতিপূরণ না দিয়ে কৃষকদেরকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে জোর করে তাদের কাছ থেকে মানে জমিটা নিয়ে নেওয়া হচ্ছে, বলতে গিয়ে যে ক্ষতিপূরণ অর্থাৎ লিচু আম এবং যে নিয়ম মাফিক জমিটা নিত সেটা নিয়ম মানা হয়নি, গণশুনানি হয়নি, কৃষকদেরকে নিয়ে যে একসঙ্গে আলোচনা করে কৃষকদের কী দাবি আছে, আদানি গোষ্ঠী কী বলতে চাইছে, প্রশাসনের করা উচিত ছিল সেটা হয়নি, এবং এক একজনের সঙ্গে এক এক রকমের রেট হয়েছে, এক এক জায়গায় এক এক রকম রেট হয়েছে। আমাদের দাবি হচ্ছে যে ন্যায়সঙ্গত বিজ্ঞানসম্মত যে ক্ষতিপূরণ সেটা কৃষকদেরকে দিতে হবে। জেলা শাসকের কাছে ডেপুটেশনের পর সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেই জানিয়েছেন জমিদাতারা। আমাদের প্রত্যেকটা গাছে আমরা হিসাব করে দেখেছি 40 বছর ম্যাক্সিমাম যে ক্ষতিপূরণ তাতে হচ্ছে 2,70,000 বা 3,00,000 ম্যাক্সিমাম সেই ক্ষতিপূরণ, সেখানে আমাদের মাত্র 35,000 টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে। আমরা এর আন্দোলন করেছিলাম কিন্তু বিডিও আইসি এবং আমাদের যে বিধায়ক মনিরুল ইসলাম আমাদের জবরদস্তি এবং পানির কেস এবং আর অন্য কেসের মাধ্যমে আমাদেরকে ভয় দেখিয়েছে, আমাদেরকে ভয় দেখিয়েছিল গ্রামের তৃণমূলের নেতারা এবং আইসি এবং প্রশাসন সবই আমাদেরকে ভয় দেখিয়েছে এবং ভয়ের এতে আমরা মাথা নিতে পেরেছি। টিম মেনে নেয়, আমাদেরকে বুঝিয়ে দেয় তো ভালো, আর না হইলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। কেন, এর আগে 5-6 দফা মিটিং হয়েছে, বিডিও অফিসে হয়েছে, থানায় হয়েছে, গ্রামে হয়েছে, স্কুলে হয়েছে, বিডিও অফিসে হয়েছে, কিন্তু ওনারাকে আমরা বলেছিলাম যে ন্যায্য ক্ষতিপূরণ আমাদের জমিতে বুঝিয়ে দেন, আমরা জমিও চাষ করবো না, জমি ছেড়ে দেবো, জমিতে যাব না। ওরা বলছেন আমরা জমির ক্ষতিপূরণ দিতে পারবো না, ক্ষতিপূরণ দিতে পারবো না, গাছের পয়সা দিব। আমাদের এমএলএ বলছে এক কাম করেন, তাহলে 77,000 টাকা করে গাছের নিয়ে নেন আর আপনারা জমির পয়সা পাবেন না। আমাদের মূল দাবি আম গাছ জেগেছে তার ফসলের গাছের দাম নয়, আম গাছের যে ক্ষতিপূরণ তার ক্ষতিপূরণ প্লাস জমির ন্যায্য মূল্য।